যতক্ষণ বয়ান হবে ময়দান কাঁপবে, বোঝা যাবে এখানে কিছু আল্লাহর বান্দারা বসে আছে। ওই মেনমেনানি প্যানপ্যানানি ওয়াজের দিন শেষ, এখন জিহাদের সময় আসছে। ওই ওয়াজ শেষ, গাজওয়াতুল হিন্দ হবে, ইমানদারদেরকে ময়দানে নামতে হবে। ওই মিষ্টি মিষ্টি বয়ানের দিন শেষ হয়ে গেছে, বিশ্বাস করেন না? ইমাম মাহদি আসবে, হ্যাঁ, ইমানকে মজবুত করতে হবে। আরে দুরূদ শরীফ পড়লে তো আপনার দুরূদের আওয়াজই বলে দিবে যে আপনি নবীর একজন আশেক, ঠিক কিনা বলেন? আপনি নবীর একজন কি আশেক। আর দুরূদ শরীফ এমন এক ফজিলতপূর্ণ ইবাদত, সুবহানাল্লাহ বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা, নবীজি বলে উম্মত তুমি যদি আমার প্রতি দুরূদ পড়ো একবার, আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করবে। কয়বার? জোরে বলেন, কয়বার? কয়বার? তাহলে এত ক্ষীণ আওয়াজে কেন, এত বখিলামি কেন? আরে দুরূদ শরীফের এত ফজিলত, আপনারা তো অনেকেই জানেন না দুরূদের ফজিলত কি। হাদিস শরীফে এসছে নবীজির প্রতি একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা সাথে সাথে তার দশটা গুনাহ মাফ করে দেয়। কয়টা গুনাহ? কয়টা গুনাহ? দশটা গুনাহ মাফ করে দেয়। আরো বলবো সওয়াবের কথা, আরো বলবো দুরূদের ফজিলত, আরো বলবো, আওয়াজ করে বলেন। হ্যাঁ, আমি যতক্ষণ করব ওয়াজ আপনারা দিবেন আওয়াজ। কেউ যদি নবীজির প্রতি একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য তার দশ কদম পথ আগায় দেন, দশটা মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, পৃথিবীর মালিক আল্লাহ, জোরে বলেন আল্লাহ, মাশাআল্লাহ। এইভাবে করে যদি চিল্লা চিল্লা বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, বলে ফেরেশতা দেখ দেখ আমার বান্দারা, আমার কেমন গোলাম দেখ, প্রতিটা কথায় কথায় আমার স্বীকৃতি দিচ্ছে। পৃথিবীর মানুষ তো স্বীকৃতির পাগল, স্বীকৃতির পাগল না? সবাই চায় যে যাকে স্বীকৃতি দিবে সেই তার কাছে ভালো। তো পৃথিবীর মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ওই আল্লাহর নাম নিতে নিতে মুখে ফেনা তোলা ধরা দরকার। ইমানের পরিচয়, একটু আগে আমি যে তেলাবাত করলাম, অর্থ যদি বুঝতেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ত। আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আল্লাহ বলে নবী আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছে কে? আল্লাহ। রাত এবং দিনের মাঝে পার্থক্য সৃষ্টি করেছেন কে? আল্লাহ। পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান? আল্লাহ। এ মুসলমান, আজকে রাত্রের পরে যদি সূর্য না ওঠে, আমেরিকার বাবার ক্ষমতা আছে সূর্য ওঠানো? চীনের ক্ষমতা আছে? রাশিয়ার ক্ষমতা আছে? আরে না, নাথিং, ঠিক করে বলেন। আল্লাহ বলে সব কিছুর মালিক আমি, আর আমার নাম নিবা না, এত সোজা না? পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ তাআলার কি কোনো তসবিহ জপার দরকার আছে? কোনো ইবাদত করার দরকার আছে? সে তো খালেক, সে কি আমরা? আমরা কি? আমরা মাখলুক, মাখলুক কিছুই করতে পারে না খালেকের হুকুম ছাড়া, বান্দা কিছুই করতে পারে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া। পারে? একটা কদম দেওয়ারও ক্ষমতা নাই। এই যে এখানে বসছি, এই মঞ্চ থেকে এই চেয়ার থেকে উঠতে পারবো কিনা কোনো সিকিউরিটি আছে? কোনো গ্যারান্টি আছে? নাই, কোনো গ্যারান্টি নাই। তো আল্লাহর কোনো ইবাদত করার দরকার নাই, তারপরেও আল্লাহ তাআলা বলে আমি একটা ইবাদত করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি করেন? একটা ইবাদত, শুধু একটা, ওয়ানলি ওয়ান, ওয়ানলি একটা ইবাদত। নামাজও না, রোজাও না, হজও না, জাকাতও না, কিছুই না,
আল্লাহ খায়ও না ঘুমায়ও না, আল্লাহর কোনো তসবি জপার দরকার নাই, তবে আল্লাহ বলে আমি একটা ইবাদত করি, বলতে পারবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবী আমি আল্লাহ স্বয়ং, আমি আল্লাহ নিজে আপনার উপরে দুরুদ পড়ি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি সলিম উদ্দি কলিম উদ্দি হয়ে গেছি, নবী নামে দুরুদ পড়ার সময় একেবারে ভাব নিয়ে আস্তে আস্তে বের হয় না মুখ দিয়া, এমন কেন? আরে রসুলের সাথে তো মহব্বত থাকতে হবে, রসুলের আশেক হইলে এত মহব্বতে আওয়াজ করে দুরুদ শরীফ পড়বেন, আপনার দুরুদের আওয়াজই বলে দিবে আপনি আশেকে রসুল, আপনি কিসের রসুল? আল্লাহ নিজে বলছেন নবী আমি আপনার নামে দুরুদ পড়ি, শুধু ফেরেশতারে আপনার নামে দুরুদ পড়ে না, আপনার উম্মতরাই শুধু আপনার নামে দুরুদ পড়ে না, আমি আল্লাহ আপনার নামে দুরুদ পড়ি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবীজির নামে বেশি বেশি দুরুদ শরীফ পড়বেন তো, পড়বেন তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলি। সম্মানিত হাজিরিন, আমি দীর্ঘক্ষণ সময় আপনাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়েছি, দীর্ঘক্ষণ সময়। হযরত কারী সাহেব মোহতারাম বলছে, আসাদ ভাই ওয়াজ যা করেন না করেন ক্যারেক্টার একটু বেশি করে পড়েন। এর কারণ কোরআন শরীফের তেলাওয়াত শুনলে এক এক হরফে সন্দেহ আছে, আছে কোনো সন্দেহ? আমি যদি 5000 শব্দ তেলাওয়াত করি এখানে বসে, আপনি 5000-কে 10 দিয়ে গুণ দেন কয় হাজার? 50,000 নগদ, নগদে একেবারে অ্যাকাউন্টে ঢুকে গেছে। এখন তো টের পাইবেন না, চোখ দুটো বন্ধ হোক তারপর টের পাবেন। ওই সময় বলতেন যে হুজুরের পায়ে ধরে যদি আরো আধা ঘন্টা তেলাওয়াত শুনতে পারতাম তাহলে তো আরো 50,000 1,00,000 নেকি পাওয়া যেত। সুবহানাল্লাহ বলেন, এটা তো আছে এক এক হরফে 10 নেকি। তারপরে এই মজমায়, এই অধিবেশনে যারা উপস্থিত হয়েছেন সকলে এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। কয় খতম? কিভাবে? সূরাতুল ইখলাস শরীফ আমি 3 বার তেলাওয়াত করেছি। সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, নবীজি বলেন, উম্মত তোমরা যদি একবার সূরা ইখলাস পড়ো আল্লাহ তাআলা 10 পারা কোরআন খতমের সওয়াব দিবে। 2 বার পড়লে, 3 বার পড়লে পূর্ণ খতমের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের মজমায় আসছেন, বসছেন, শুধু কোরআন তেলাওয়াত শুনছেন কান দিয়া, এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন, এক এক হরফে 10 নেকি পেয়েছেন, জিতছেন নাকি ঠকেছেন? আর যেই মুসলমান এখনো আসেন এই কোরআনের মজমায়, তাদের মতো কপাল পোড়া হতবাগা আর হতে পারে না। জমিনের মধ্যে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু হয়ে যায়, প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব হয়ে যায় ওই কোরআনের মজমায় এসে বসে পড়া। এ মুসলমান, তুমি কার কথা শুনবা? তোমার নেতার বক্তব্য, তোমার নেতার বক্তব্য শোনার জন্য তুমি পাগল হয়ে যাও, অথচ আল্লাহর জবানের কালামের তেলাওয়াত হয় এই মজমায় তুমি, তোমাকে পাওয়া না যায় কাল হাশরের মাঠে আল্লাহ বলবে তোকে আমি কোরআনের মজমায় পাই নাই, পাই নাই, তোকে দেখেছি জুয়ার মঞ্চে, তোকে দেখেছি চায়ের আড্ডায়, তোকে দেখেছি সিনেমার আড্ডায়, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, মাওলায় পাকের জবানের কালাম, এই কোরআনের সাথে যার সম্পর্ক হয়েছে আল্লাহ দুনিয়া এবং আখেরাতে তাকে দামি বানিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? আজকের এই মজমায় আসা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এসে থাকেন, আল্লাহ কাউকে খালি হাতে ফিরাবে না, কিন্তু সন্তুষ্ট হবে কার? আপনার দিলের মধ্যে যদি থাকে, দেখি হুজুরটাই আসছে, কণ্ঠটা কেমন, কত ফিট লম্বা, কেমন চওড়া, চেহারা কেমন, হাসাইতে পারে নাকি, কমেডি দিতে পারে নাকি, একটু দেখি কেমন আওয়াজ ঠাওয়াজ, কেমন করে আওয়াজ ঠোয়াজ করে, এগুলা দেখার জন্য যদি আসেন কিছুই পাবেন না। আর যদি আসেন যে না আমি মাওলায় পাকের জবানের কালাম শোনার জন্য যাচ্ছি, আমি আমার রবের কথা শোনার জন্য যাচ্ছি, বান্দা যখন কোরআন পড়ে সরাসরি আল্লাহ তাআলার সাথে বান্দা কথা বলে, কথা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন,
ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মধ্যে তারাই মুমিন, যাদের সামনে আমার কোরআন যখন তেলাওয়াত করা হয় আমার এমন কিছু বান্দা আছে যাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয় এই কোরআনের তেলাওয়াত শুনে চোখ দিয়া জর জর করে আল্লাহর ভয়ে পানি পড়তে থাকে, আল্লাহ তাআলাকে এত পরিমাণ ভয় করে। আল্লাহ তাআলা বলেন যে দিলের মধ্যে আমার ভয় থাকে, যে দিলের মধ্যে আমার বান্দা আমার ভয়ে ক্রন্দন করে কান্না করে ওই দিলটাকে আমি আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করি, ঠিক কিনা বলেন। আর বান্দা প্রত্যেকটা কর্মে প্রত্যেকটা কাজে একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ঠিক কিনা বলেন? কার উপরে? আরো জোরে বলুন, কার উপরে? ও যুবক মুসলমান, এই কোরআন মনে কোরআন সামনে আসতেছে, রমজান মাস কোরআনের মাস, ঠিক কিনা বলেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন কোরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের এত মর্যাদা হওয়ার কারণ কি? আল্লাহ নিজে বলছেন আসমুলি ওয়া আনা আজিজি বিহ, রমজানের প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। আর আল্লাহ বলছেন এই রমজান মাস হলো আল্লাহর মাস, এই রমজান মাস হলো কোরআনের মাস, বাকি 11 মাসের চাইতে রমজানের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা রমজান মাসে 30 বার কোরআন নাযিল করেছেন, ঠিক কিনা বলেন? এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করার কারণে আল্লাহ তাআলা ওই মাসের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। শুধু এখানেই শেষ নয়, কোরআনের মর্যাদা যদি একটা একটা করে আপনাদের সামনে বলতে থাকি সারা রাত বললেও কোরআনের মর্যাদা বলা শেষ হবে না। আল্লাহু আকবার। মুসলমান, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা কত পয়গম্বর পাঠিয়েছেন, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, পয়গম্বর মুসা আলাইহিসসালাম, আল্লাহ তাআলার সাথে এত কথা বলেছেন, এত কথা বলেছেন, এই কারণে পয়গম্বরের উপাধি হলো মুসা কালিমুল্লাহ, ঠিক কিনা বলেন? মুসা কালিমুল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসা কালিমুল্লাহর উপরে যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের নাম কি বলতে পারেন? তাওরাত। জোরে বলেন, ওই কিতাবের নাম কি? ওই কিতাবের নাম হলো তাওরাত। তাওরাত কিতাব কিন্তু কোরআনের চাইতে অনেক বড়। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, আর তাওরাত শরীফের মধ্যে 1000 সূরা। কয় হাজার সূরা? জোরে বলেন, কয় হাজার? তাওরাতের মধ্যে 1000 সূরা। ওই তাওরাত শরীফ আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপরে নাযিল করেছেন। কোরআনের যেটা সর্বকনিষ্ঠ সূরা এই সূরার নাম হলো সূরাতুন নাস, একেবারে শেষ সূরা, একেবারে শেষ সূরা। সূরা নাসের মধ্যে 6টা আয়াত, কয়টা আয়াত? আর তাওরাত শরীফের যেটা একেবারে সর্বকনিষ্ঠ ছোট সূরা ওই সূরার আয়াত সংখ্যা হলো 1000। তাহলে কই 6 আয়াত আর কই 1000? একেবারে তাওরাতের সবচেয়ে বড় ছোট সূরা তার আয়াত সংখ্যা হলো 1000। কিন্তু এত বড় কিতাব হওয়া সত্ত্বেও, 1000 সূরার কিতাব হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা
কোরআনের চাইতে তাওরাতকে বেশি মর্যাদা দেয় নাই। তাওরাত আল্লাহ তাআলা নিজের হাতে লিখেছেন, সুবহানাল্লাহ বলেন, তাওরাত আল্লাহ তাআলা নিজের হাতে লিখেছেন, আর কোরআন হলো আল্লাহ তাআলার জবানের কালাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আপনার কোন একটা ঘনিষ্ঠ বন্ধু আপনার কাছে আয়েশা বলছে, দোস্ত কারো কাছে গেছেন, বন্ধু আমাকে তুমি 1,00,000 টাকা হাওলাত দাও। বন্ধু আপনাকে 1,00,000 টাকা হাওলাত দিল, হাওলাত দেওয়ার পরে আপনি নিজের থেকে বলতেছেন, দোস্ত একটা চেক দাও, তোমাকে একটা চেক লেখা দিয়ে যাই, একটা ডকুমেন্টস করে যাই, 50 টাকার একটা স্ট্যাম্প আনো, স্ট্যাম্পে লিখে যাই তুমি যে আমার থেকে 1,00,000 টাকা পাও। বন্ধু যদি বিশ্বস্ত হয়, বন্ধু যদি আসলে পেয়ারা বন্ধু হয়, বলে দোস্ত কাগজের উপরে কলমের লেখা আর কি, 2 দিন পরে মুছেও যেতে পারে, কিন্তু তুমি যে জবান দিয়া বলেছ, জবানের কথা কোনোদিন মুছে যায় না, ঠিক কিনা বলেন? তার মানে লেখার চাইতে জবানের দাম বেশি, ঠিক আছে? লেখার চাইতে, বলে ভাই 500 টাকার মাল বাকি দেন, খাতার ভিতরে লেখা দেন, কয় ভাই লেখার দরকার নাই, যান জবান দিয়া কইছেন এটাই বিশ্বাস করলাম, ঠিক কিনা বলেন? আর এই জবান তো দুনিয়ার কোন মানুষের জবান নয়, এই জবান হলো আমার আল্লাহর জবান। কালামুল মুলুকি মুলুকুল কালাম, তার কথাও তত দামি, ঠিক কিনা বলেন? এ কারণে মুসলমান, এই যে দীর্ঘ সময় যে কোরআন তেলাওয়াত করলাম, শুধু আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করো। ও যুবক, তোমার হাতে ধরি পায়ে পড়ি, তোমার কিছুই করার দরকার নাই, 5টা নামাজ ঠিকমতো আদায় করো আর আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করো। আমাদের আকাবের বুজুর্গ যারা ছিলেন, তারা সবাই কোরআনের আশিক ছিলেন। বাইত মুকাররমের খতিব ওবায়দুল হক রহমাতুল্লাহি আলাইহি, বাতিলের বিরুদ্ধে তিনি ছিলেন আপোষহীন। জাতীয় মসজিদের খতিব হইয়া কোনোদিন বাতিলের সাথে আপোষ করে নাই। সেই খতিব ওবায়দুল হক রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন আমাকে কোন অনুষ্ঠানে পাইতেন, আরো সেই 20-25 বছর আগের কথা, আমাকে দেখাই বলতেন, কারিয়া স্যার তুমি একটু তেলাওয়াত করে শোনাও, এত কোরআনের আশিক ছিলেন। বাইতুল মোকাররমে যাইতাম ছোটবেলায়, কেরাত পড়লে টান দিলে দম ছুটে যেত, তারপরে বলতো পড়ো পড়ো কোরআনের তেলাওয়াত, এত মজা লাগে, পৃথিবীর কোন চিজ আসবাবের মধ্যে এত মজা নাই, ঠিক কিনা বলেন? শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জালাল জান্নাত মাসওয়াহু, 50 বছরের উপরে যিনি বুখারী শরীফের 10 দিয়েছেন, মুক্তাঙ্গনে হুজুর আন্দোলন করতেছেন, মন খারাপ, মাগরিবের পরে গেলাম, মাগরিবের পরে তেলাওয়াত করলাম, তার সব ছাত্ররা বলতেছে আশেপাশের মানুষ হুজুরের মিজাজ খুব খারাপ, কিন্তু মাগরিবের পরে যখন তেলাওয়াত করলাম, হুজুর আমাকে তার রুমের মধ্যে ডাক দিয়া নিয়া নিজের হাতে কমলা খাওয়ায় দিয়া বলল, আজকে সারাদিন মিজাজটা খুব খারাপ ছিল, কিন্তু তোর জবানে কোরআন শুনে আমার মেজাজ ঠান্ডা হয়ে গেছে। পকেটে টাকা নাই, একজনকে বলে আমাকে 2,000 টাকা হাওলাত দে, আমি কারি সাহেবকে একটু হাদিয়া দিব। সেই 2005 সালের কথা, মুক্তাঙ্গনে হুজুর 5 দিন কওমি মাদ্রাসার জন্য আন্দোলন করেছিলেন,
হুজুর 2000 টাকা আমাকে হাদিয়া দিয়া বলে যা আবার যে এক কেরাত পর। তারপরে আসেন আমাদের আরেকজন মুরব্বি আকাবের আল্লামা মুফতি ফজলুল হক আমিনি নাওয়ারাল্লাহু মারকাদাহু, যিনি ছিলেন বাংলাদেশের নাস্তিক মুর্তাদা, কোনদিন তার সামনে কথা বলতে সাহস পায় নাই। ঠিক কি না বলেন? কেমন কোরআনের আশেক ছিলেন মুফতি আমিনি রহমাতুল্লাহি আলাই। ইন্তেকালের আগে তিনি গৃহবন্দী ছিলেন অনেকদিন, সেই সময়ে তিনি নিজে শুধু কোরআনের উপরে একটা কিতাব লিখেছেন, শুধু কোরআনের উপরে, শুধু কোরআন আর কোরআন, কোরআন আর কোরআন। যে কোনো মজমায় দেখা হইলে বলতো কারি সাহেব একটু তেলাওয়াত শোনাও। আমাদের আকাবের রাত এমন ছিলেন শায়খ রহমাতুল্লাহ আলাই আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু। সেই 3-4 সালের কথা, পল্টন ময়দানে জাতীয় মহাসমাবেশ ইসলামী আন্দোলনের উদ্বোধনী তেলাবাত করলাম, পিশাব চরমনাই রহমাতুল্লাহ আলাই শায়খ রহমাতুল্লাহ আলাই আমাকে ডাইকা বলে, তুই এত ছোট মানুষ এমনি কেরাত কিভাবে পড়স? দেখছি হুজুর কোরআন তেলাওয়াত শুনে তার চোখ দিয়ে জরজর করে পানি পড়তেছে, আল্লাহু আকবার। যখন আমি চরমনের ময়দানে কেরাত পড়ে মানুষগুলো আল্লাহর বান্দাগুলো খই যেমন ফুটে, খই যেমন লাফায়, আল্লাহর বান্দাগুলো অমন করে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়, আর কেনই হবে না, এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, আমার আল্লাহ বলতেছেন ওয়াইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়। ঠিক কি না বলেন? যত তুমি কোরআন তেলাওয়াত শুনবা তোমার ঈমান বৃদ্ধি পাবে, তোমার অন্তর পরিষ্কার হবে, আর যত গান শুনবা তোমার অন্তর মরে যাবে, তোমার অন্তরে মরিচিকা পড়ে যাবে, তোমার অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে যাবে। আর যখন পাথরের মতো অন্তর শক্ত হবে, ওই অন্তরে আর নামাজ পড়লে মজা লাগবে না, জিকির করলে মজা লাগবে না, তোমার কাছে ওই সময় শুধু ফেসবুকের ভিতরে অশ্লীল ছবি দেখতে তোমার ভালো লাগবে, অশ্লীল নায়িকাদের চেহারা দেখতে তোমার ভালো লাগবে, ঠিক কিনা বলেন? আর যদি তুমি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করো, খোদার কসম করে বলি, বেগানা মহিলার ছবি তোমার মোবাইলে আসার সাথে সাথে তোমার নজর তুমি অন্যদিকে ফিরায় দিবা। তারপরে আসলেন আমাদের সর্বশেষ রাহবার আল্লামা শাহ আহমদ শফি নাওয়ারাল্লাহু মারকাদাহু। কেমন কোরআনের আশেক ছিলেন আমি আশ্চর্য হয়ে যাই। অনেক মাহফিলের মধ্যে কেরাত পড়লে অনেক মানুষ বলে সাউন্ডটা কমাও কানে লাগে, কথা বলেন বলে না, কি চিল্লায় আর কি ভাব দেখায়, মনে হয় সাউন্ডে একেবারে তার কান ফেটে যাচ্ছে, তার বুক ফেটে যাচ্ছে। অথচ আল্লামা শাহ আহমদ শফি 103 বছর বয়স, 103 বছর বয়সেও তিনি 6 ঘন্টা করে বুখারীর দরস দিতেন। হুজুর আমাকে নিজে হাটাজারি মাদ্রাসায় দাওয়াত দিয়া নিয়ে গেছেন, নিজে নিজে আমার হাত ধরে বলে কারি সাহেব আপনি যখন কেরাত পড়বেন তখন আমি মঞ্চে যাব। হুজুর আমাকে নিজে হাত ধরে ধরে মঞ্চে নিয়ে গেছেন। আমি যতক্ষণ তেলাবাদ করেছি এত বিকট শব্দে আওয়াজ, ছোট বাচ্চার মতো তাকায় তাকায়া কোরআন শুনতেছে, একবারও বলে না সাউন্ড কমাও। আমি আশ্চর্য হয়ে যাই যখন অনেক মানুষ বলে সাউন্ড কম, সাউন্ড বাড়াও, সাউন্ড কমাও, কানে লাগতেছে, আর হুজুর কোনোদিন বলে নাই সাউন্ড কমাও। কেন বলবে, কেন বলবে? যার সাথে যার সম্পর্ক আছে তার কথা শুনলে তার শুধু মজাই লাগে, ঠিক কি না বলে? লাগে কি লাগে না? শুধু মজাই লাগে, শুধু মজাই লাগে। সম্মানিত হাজিরিন, এই কারণে দোস্ত আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করো,
আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। ও যুবক ও মুসলমান, আল্লাহর কোরআনের সাথে কেন সম্পর্ক করবা? কারণ কি? কারণ কি? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, কিন্তু এই দুনিয়া কিন্তু আমাদের থাকার জায়গা নয়। এই দুনিয়া আমাদের আসল বাড়ি নয়, আমাদের আসল বাড়ি হলো কোথায়? আমাদের আসল বাড়ি হলো জান্নাত, ঠিক কিনা বলে? কিন্তু ওই জান্নাতে যাওয়ার আগে সর্বপ্রথম একটা ঘাটির আমাদের সম্মুখীন হতে হবে, ওই ঘাটির নাম হলো কবর, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলছেন, যার জন্য কবর সহজ হয়ে যাবে তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আর ওই কবরটাই হলো একজন মুমিনের মুসলমানের জন্য সবচেয়ে কঠিন ঘাঁটি, সবচেয়ে বিপদ সংকুলন ঘাঁটি, সবচেয়ে ডেঞ্জারাস ঘাঁটি হলো কবর। একটা কথা চিন্তা করেন, বাবা গেল, দাদা গেল, নানা গেল, নানি গেল, আত্মীয় স্বজন গেল, আপনি ঘুমায় রাত্রেবেলা শুয়ে শুয়ে একটা হিসাব করবেন, দেখবেন 10-20-30 বছরের মধ্যে আপনার সমাজ থেকে অর্ধেক মানুষ চলে গেছে, একদল যায় আরেক দল আসে। অথচ যারা কবরে শুয়ে আছে দুনিয়া থেকে বেশি দূরে নয়, মাত্র 3.5 হাত কবরের নিচে, কিন্তু কোন অবস্থায় আছে, কি অবস্থায় আছে আমরা কেউ কোনো খবর নিতে পারি না। কবর এমন একটা ঘর, ওইখানে যাবার দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। কিন্তু মানুষের ক্ষমতা না থাকলে কি হবে? আল্লাহর কোরআনের ক্ষমতা আছে। সুবহানাল্লাহ বলে, কার ক্ষমতা আছে? যেহেতু আল্লাহর কোরআনের ক্ষমতা আছে কবরের মধ্যে যাওয়ার, তাহলে আমাদের তো উচিত ওই কোরআনের সাথে সম্পর্ক করার। কথা বলেন, ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কোরআন ইনদা রাসিহি, আল্লাহর নবীর হাদিস। নবীজি বলেন, এ আমার উম্মতেরা, তোমরা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করো, আল্লাহর কোরআন অনুযায়ী তোমাদের জীবনটাকে পরিচালিত করো, আল্লাহর কোরআন অনুযায়ী তোমাদের জীবনটাকে সাজাও, তোমাদের ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত জারি করে দাও, সকাল সন্ধ্যা ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত করো। মান কারাল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন, যে আল্লাহর কোরআন অনুযায়ী হারামকে হারাম মনে করবে, হালালকে হালাল মনে করবে, আল্লাহর কোরআন অনুযায়ী যে জীবনটাকে সাজাবে, জীবনটাকে পরিচালিত করবে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কোরআনের সাথে কেন সম্পর্ক করবেন না? যুবক ও যুবক, কথাটা ভালো করে মনে রাখো, রাত্রে ইন্তেকাল করলে সকাল 10টার মধ্যেই দাফন দিয়ে দেওয়া হবে। যখন আপনাকে আমাকে কবরের কাছে নিয়ে যাওয়া হবে, আত্মীয় স্বজন কান্না করবে, ছেলে সন্তান কান্না করবে, স্ত্রী কান্না করবে, মা বাবা সবাই কান্না করবে, কিন্তু কোনো লাভ হবে না। ওই যে 3.5 হাত কবরের মধ্যে আপনাকে আমাকে ঢুকায় দেওয়া হবে রে বাবা, বাবার লাশ ছেলে কবরের মধ্যে দেওয়ার জন্য যখন কবরে লাভ দিয়া নামি, নামার পরে যখন বাবা বলে সন্তান রে তুই কবর থেকে উঠা যাচ্ছিস আমাকে একা রেখে, এ বাবা তুই আমাকে কবরে রেখে যাচ্ছিস একা একা, আমি কিভাবে একা একা কবরে থাকব? কিন্তু বাবা আপনার সাথে আমার সাথে আল্লাহর কোরআনের যদি সম্পর্ক হয়ে যায়, আমাকে কবরের মধ্যে শোয়ানোর সাথে সাথে আল্লাহর কোরআন দেয়া মাথার সামনে হাজির হয়ে যাবে। কে হাজির হবে? ইদাউদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কোরআন ইনদা রাসিহি। শুধু কোরআন হাজির হবে না,
ওই কোরআন যায় আমাদের কবরটাকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর কোরআন মাথার সামনে দাঁড়ায় বলবে, চিন্তা করো না, টেনশন করো না, পেরেশান হয়ো না, তুমি ভয় পেও না, তুমি নিশ্চিন্তে ঘুমাও। ওই মুদ্দার বলবে, মাইয়ের বলবে, এ আপনি কে, কি আপনার পরিচয়, আমাকে কবরে রাখার সাথে সাথে আমি তো অস্থির হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম, কিন্তু এই অন্ধকার কবরটাকে আপনি কে এত সুন্দর করে আলোকিত করে দিলেন, আর আপনাকে আপনি আমাকে আশার বাণী শোনাচ্ছেন, আমাকে সান্ত্বনা দিচ্ছেন, আমাকে সাহস যোগাচ্ছেন। আল্লাহর কোরআন বলবে, শুধু আমি তোমাকে আশার বাণী শোনাচ্ছি না, সান্ত্বনা দিচ্ছি না, সাহস যোগাচ্ছি না, তুমি শান্ত হও, আমি তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত না পৌঁছানোর আগ পর্যন্ত আমি তোমাকে ছেড়ে যাব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে সওয়াল জবাব করার জন্য। আল্লাহর কোরআন বলবে, তোমরা চলে যাও ফেরেশতারা। ফেরেশতারা বলবে, কেন চলে যাব, আমরা তো সওয়াল জবাব করার জন্য আসছি। আল্লাহর কোরআন বলবে, না না, অনুমতি দেওয়া হবে না। ফেরেশতারা বলবে, কেন অনুমতি দিবেন না, কারণটা কি? আরে আমরা তো আল্লাহর বিশেষ বাহিনী ফেরেশতা, আমাদের কাজ হলো সওয়াল জবাব করা। আল্লাহর কোরআন বলবে, না না না, অনুমতি দেওয়া যাবে না। এক পর্যায়ে কোরআনের সাথে ফেরেশতাদের ঝগড়া লেগে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে ফেরেশতাদের ঝগড়া লেগে যাবে, ফেরেশতারা কোনো পাত্তাই পাবে না। শেষ পর্যন্ত জিজ্ঞেস করবে, ঠিক আছে চলে যাচ্ছি, তবে আপনার পরিচয়টা দেন। আল্লাহর কোরআন বলবে, আমার পরিচয় শুনবা, তোমরা হলো আল্লাহর বিশেষ বাহিনী ফেরেশতা, তোমাদের মর্যাদা আছে, সম্মান আছে, আমি অস্বীকার করি না, কিন্তু আমি হলাম সরাসরি আল্লাহর জবানের কালাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা প্রশ্নের উত্তর দেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি নাকি একজন এসপি সাহেবের ক্ষমতা বেশি? প্রধানমন্ত্রী যদি চায় একটা জেলার এসপি কে এক মিনিটের মধ্যে বান্দরবন থেকে সুন্দরবন পাঠিয়ে দিতে পারে, পারে না? শুধু প্রধানমন্ত্রীর মুখের একটা কথা ওকে ট্রান্সফার করে দেওয়ার কিছু বলা লাগবে না, কারণ তিনি দেশের প্রধানমন্ত্রী, দেশের ক্ষমতা তার হাতে। আর আমার আল্লাহ তো এমন আল্লাহ, আমার আল্লাহ তো এমন মালিক, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই পৃথিবীর জমিনে পূর্ব পশ্চিম পৃথিবীতে যা কিছু আছে সব কিছু হলো আমার আল্লাহর ক্ষমতার মধ্যে, ঠিক কিনা বলেন? সব হলো আমার আল্লাহর নজরের মধ্যে, আমার আল্লাহর নজরের বাহিরে কিছুই নাই, ঠিক কিনা বলেন? কিরান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা আমাদের দুই কান্ধে দুইটা ফেরেশতা নিযুক্ত করে রেখেছে, দুনিয়ার সিসি ক্যামেরার ফাঁকি দেওয়া যায়, কিন্তু কিরামান কাতিবিনের চোখ ফাঁকি দেওয়া যায় না। তো একজন প্রধানমন্ত্রী যদি এত ক্ষমতা হয়, আমার আল্লাহ হলো সারা পৃথিবীর মালিক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার মালিক এমন এক রব, বরকতময় মালিক, যার হাতে সারা পৃথিবীর রাজত্ব, তিনি হলেন একমাত্র এই পৃথিবীর আধিপত্য কর্তৃত্বের ক্ষমতার মালিক, ঠিক কিনা বলেন? ওই আল্লাহ তাআলার জবানের কালাম হলো আল্লাহর কোরআন। এবার ফেরেশতারা চলে যাবে, আল্লাহ তাআলা হাশরের মাঠ কায়েম করবে, হাশরের মাঠে সবাই বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। ভাই ভাইকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার বাবাকে পরিচয় দিবে না। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। এমন এক বিভীষিকাময় দৃশ্য হাশরের ময়দানে কায়েম হয়ে যাবে।
এই দৃশ্য দেখে ওই কবরের মাইয়ের ভয় পেয়ে যাবে। আল্লাহর কোরআন বলবে, বন্ধু ভয় পেও না, ভয় পেও না, আসো তুমি আমার সাথে আসো। তার হাত ধরে যখন মিজানের পাল্লার কাছে নিয়ে যাওয়া হবে, মিজানের পাল্লায় যে ফেরেশতারা নিযুক্ত, আল্লাহর কোরআনকে দেখা মাত্র সিলুট দিয়া বলবো, স্যার আপনি আগে যান। সাথে আছে কে? আরো জোরে বলেন, সাথে আছে কোরআন। মিজানের পাল্লার কাছে যে ফেরেশতারা, তারা দেখা বলবে আপনি ভিআইপি মেহমান। আপনি কি মেহমান? আপনি যদি একটা প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যান, আপনার একেবারে পা থেকে মাথা পর্যন্ত চেক করবে, কিন্তু একজন মন্ত্রী গেলে আর চেক করবে না, কারণ সে ভিআইপি। উদাহরণ ঠিক আছে কি আছে না? এবার যাবে জাহান্নামের গেটের কাছে, ফেরেশতারা দেখে বলবে বস যান যান যান। তারপরে যাবে পুল সিরাতের কাছে, এমন পুল সিরাত চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, 1000 মধ্যে 999 জনই ওই পুল সিরাত থেকে ছিটকে জাহান্নামে পড়ে যাবে। ওই কবরবাসী দেখে খুব ভয় পেয়ে যাবে, বলে এতক্ষণ যা দেখছি দেখছি, কিন্তু এই পুল পার হবো কিভাবে? আল্লাহর কোরআন বলবে, বন্ধু ভয় পেও না, তোমার হাতটা আমার কাছে দাও। আল্লাহর কোরআন তার হাত ধরে পুল সিরাত পার করে দিবে। আল্লাহু আকবার। এবার জান্নাতে যাওয়ার জন্য তার আর কোনো বাধা নাই, কবরেও আরামে ঘুমাইলো, মিজানের পাল্লার কাছেও তার নেকিবদি আমল ওজন দেওয়া হলো না, জাহান্নামের গেটের কাছে ফেরেশতারা সেলুট দিয়ে খেদায় দিল, আর পুলসিরাতের পোল হাত ধরে পার করে দিল। এবার জান্নাতে যাওয়ার জন্য আর তার কোনো বাধা নাই, জান্নাতের মধ্যে ঢুকা এমন বালাখানা পৃথিবীতে কোনোদিন কল্পনাও করে নাই, এই চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন, এত সুন্দর এত সুন্দর আল্লাহর জান্নাতের মধ্যে এত সুন্দর গান হইতেছে, এত সুন্দর গান হইতেছে, এক একটা গাছের পাতা এক একটার সাথে বাড়ি লাগে, আর এত সুন্দর করে আওয়াজ হয়, এমন শ্রুতি মধুর আওয়াজ, হৃদয় আকর্ষিত আওয়াজ সে দুনিয়ার জমিনে কোনোদিন শোনে নাই। আল্লাহু আকবার। জান্নাত দেখে আবেগ আপ্লুত হয়ে যাবে, বলে দোস্ত আল্লাহর কোরআন বলবে, হে কোরআনের ভয়ে আল্লাহ নিষেধ করেছে, কোরআনের মধ্যে কোনোদিন বেগানা মহিলার দিকে তাকাও নাই, নিজের জীবনটাকে তিলে তিলে শেষ করে দিয়েছ, একটা গুনার কাজও করো নাই, সকাল সন্ধ্যা কোরআন পড়েছ, কোরআন অনুযায়ী চলেছ, এই কারণে আমার কোরআনের দায়িত্ব হলো আজকে আমি তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে গেলাম। বাবা যাবে না, ভাই যাবে না, আত্মীয় স্বজন কেউ যেতে পারবে না, যেতে পারবে একমাত্র আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? আমাদের কবরটাকে আলোকিত করবে, এই কারণে আসুন রমজান মাস কোরআনের মাস, এই কোরআনের মাস আসার আগেই আমরা কোরআনের সাথে সম্পর্ক করি, কোরআনের সাথে সম্পর্ক করি, কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে চালাই, নিজেও কোরআন অনুযায়ী চলবো, আমাদের সন্তান সন্ততি পরিবার পরিবারদেরকেও আমরা কোরআন অনুযায়ী চালাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে রমজান আসার আগে কোরআনের তেলাওয়াত শিখবেন, রমজান আসার আগে কি করবেন? কোরআনের তেলাওয়াত শিখবেন। আপনি কত কোটি টাকার মালিক, আপনার চেহারা কি, এগুলো আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে যে আপনি আল্লাহকে কতটুকুন ভালোবাসেন, আল্লাহর কোরআনকে কতটুকুন মহব্বত করে কোরআন অনুযায়ী চলেন, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ বলে আমি তোর চেহারাও দেখি না, তোর সম্পদ দেখি না, আমি দেখি তুই দিল থেকে আমাকে কতটুকুন ভয় করস, কতটুকুন ভালোবাসো, ঠিক কিনা বলেন? এই কারণে সম্মানিত হাজিরিন, আল্লাহর পেয়ারা বান্দারা, রমজান আসার আগে আমরা বিশুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত শিখবো, কোরআনের তেলাওয়াত করব, কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে সাজাবো, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেলে সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দিব, কোরআন অনুযায়ী তাদেরকে চলতে বলবো, আল্লাহর কোরআনের জন্য জীবনে যতদিন বাঁচি আল্লাহর কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ, আল্লাহর কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন বলি আমিন। এই মজমা এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন বলি আমিন। আপনারা যারা আজকের মাহফিলে এসেছেন আল্লাহ তাআলা কোরআনের নূর সকলের অন্তরের মধ্যে পয়দা করে দিন বলি আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে বিনীত আহ্বান, রমজান মাসে কমসে কম এক খতম কোরআন শরীফ, কমসে কম এক খতম কোরআন শরীফ পড়বেন একেবারে সর্বনিম্ন, আর যদি পারেন দুই খতম তিন খতম। আর শুধু কোরআন পড়লে হবে না, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করবেন আর ওই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।